বাংলা পড়তে গিয়ে যেটা উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে বাংলা সাবজেক্টের মতো এত কঠিন সাবজেক্ট আর কিছুই না। ইংলিশ তো একেবারে সহজ, ইংলিশে কনভারসেশন করে এক্সট্রিম ইজি, কিন্তু দ্য বেঙ্গলি ইজ এক্সট্রিম ডিফিকাল্ট সাবজেক্ট, অত্যন্ত কঠিন, এটা কল্পনাও করা যাবে না বাংলা ব্যাকরণ যে কতটা কঠিন। এজন্য আপনাকে সংস্কৃত ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ দুটোই ধারণা থাকতে হবে, নইলে কিচ্ছু বোঝা যাবে না, কারণ সনাতন ধর্মাবলম্বীদের সকল গ্রন্থ সংস্কৃতে লেখা, কেবলমাত্র গৌর হরির লীলা সংবলিত সৃষ্টি চৈতন্য চরিতামৃত চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত এগুলো ছাড়া বাকি সকল গ্রন্থগুলো সংস্কৃতে লেখা। এই জন্য সংস্কৃত সম্পর্কে ধারণা না থাকলে বোঝা যাবে না। এই শ্লোকটায় অর্জুন বুঝিয়ে দিলেন তার মতো বিখ্যাত যোদ্ধা আর কেউ নেই, কখনো তার হাত থেকে গান্ডীব কষে পড়ে নাই, তাই তিনি একটু অহংকারের বশবর্তী হয়ে বললেন, ওয়াই পক্ষের গুরু সৈন্যদের মাঝখানে আমার রথটাকে স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, এই বিশাল রণসমুদ্রে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, কই ময়া সহযুদ্ধভ্যম অস্মিন, রণসমুদ্রে রণ মানে লড়াই যুদ্ধ, কার সঙ্গে যুদ্ধ করতে হবে। কৃষ্ণ কিছুই বলেন নাই, শ্রীমৎ ভগবত গীতা যারা পড়েছেন দেখবেন শ্রীমৎ ভগবত গীতার প্রথম অধ্যায়ে শ্লোক কয়টা, ৪৬টা শ্লোক, তার মধ্যে ভগবানের কোন শ্লোক নেই। কেন ভগবান কথা বলেন নাই? অনেক কারণ রয়েছে গীতার প্রথম অধ্যায়ে ভগবান কেন কথা বলেন নাই, ভগবানের কোন শ্লোক নেই। অর্জুনের ২১টা শ্লোক, সঞ্জয়ের ২৪টা শ্লোক, আর ধৃতরাষ্ট্রের হচ্ছে একটা শ্লোক। এই যে অর্জুনের ২১টা শ্লোক, সেই ২১টা শ্লোকের মাঝে আপনারা যদি প্রথম অধ্যায় পড়েন দেখবেন প্রথম অধ্যায়ে অর্জুন কথা বলতে শুরু করলেন, যেখানে অর্জুন কথা বলতে শুরু করলেন ২১ নং শ্লোক থেকে, সেনৌ উভয়মধ্যে রথম স্থাপয়নে অচ্যুত যাবৎ এতান নিরীক্ষে অহম যুদ্ধ কামান অবস্থিতান। ২১ নং শ্লোকে কথা বললেন সঞ্জয়ের ২৪টা শ্লোক আর ধৃতরাষ্ট্রের একটা শ্লোক, এই মোট হচ্ছে ৪৬টা শ্লোক। সেখানে অর্জুন শুরু করলেন ভগবানের কাছে অহংকারের বশবর্তী হয়ে আর্তনাদ, ভগবান কিচ্ছু বলেন নাই, না বলার পিছনে অনেক কারণ, উভয় পক্ষের গুরু সৈন্যদের মাঝখানে রথটা গিয়ে স্থাপন করলেন, একটু মৃদু হেসে বললেন সঞ্জয়ের মাধ্যমে আমরা জানতে পারি যে হে পার্থ উভয় পক্ষের গুরু সৈন্যদেরকে দর্শন করো। ভগবান কিন্তু অর্জুনকে এই কথা বলেন নাই যে অর্জুন তুমি আমাকে আদেশ করলে এইভাবে, তুমি তো আমাকে তোমার শুধু কুরুক্ষেত্রের রথের সারথি ভেবেছো, তুমি জানো না আমি শুধু তোমার কুরুক্ষেত্রের রথের সারথিই না, আমি তোমার সহ এই জগতের প্রত্যেকটা জীবের জীবন রথেরও সারথি। কিচ্ছু বললেন না, কারণ কি? তিনি অচ্যুত, এই জন্যই তো তার নাম অচ্যুত, কারণ তিনি কথা দিয়েছেন আমি রথের সারথি হব। দেখেছো বাবা এই নামকরণের পিছনে কারণ কি? অচ্যুত, অচ্যুত বলে অহংকার দেখালেন, আর অচ্যুত বলে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের ৩৩ নং শ্লোকে গিয়ে অ্যাবসোলিউটলি সাইলেন্ট অমনিপটেন্ট মেকার কৃষ্ণ নষ্ট মুহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাত মায়া অচ্যুত স্মিত অস্মি কত সন্দেহ করি সে বচনম তব। হে অচ্যুত তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে, আমি যথাজ্ঞানে অবস্থিত আছি, এখন থেকে তুমি আমাকে যাহাই বলবে আমি তাহাই পালন করিব। যেহেতু এই প্রোগ্রামটি বাংলা ভাষাভাষীর পাশাপাশি অনেক ইংলিশ ভাষাভাষীর বক্তারাও দেখে, যে আমরা তিনটা ভাষায় শ্লোকগুলো বলার চেষ্টা করব, ইংলিশ সংস্কৃত বাংলা। দা অর্জুন সেড মাই ডিয়ার কৃষ্ণ অফ ইনভ্যালিসেবল ওয়ান মাই লিসন এন্ড ইট ইজ নাও গান আই হ্যাভ রিয়লাইজড মাই মেমোরি বাই ইয়োর মেমোরি আই এম নাও ফার এন্ড ফ্রি ফ্রম ডাউট এন্ড এম প্রিপেয়ার্ড এন্ড অ্যাকর্ডিং টু ইন ইনস্ট্রাকশন নাষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদ আত্মমায়া অচ্যুত স্মিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। হে অচ্যুত তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে, আমি যথাজ্ঞানে অবস্থিত আছি, তুমি এখন থেকে আমাকে যা বলবে আমি তাহাই পালন করবো। একবার
একমাত্র ভগবানের নিকট থেকে এই অপ্রাকৃত গীতার উপদেশ অর্জুন লাভ করলেন। তার সমস্ত দুঃখ, সমস্ত কার্পণ্যজনিত দুর্বলতা, সমস্ত কিংকর্তব্য বিমূলতা দূর হয়ে গেল। এই 86 বছর যাবৎ গীতার কথা আমরা শুনি, আমাদের কেন দুঃখ দূর হয় না? That is extremely important and impartial question. Solve the all power to bring me Krishna. 18th chapter. Shraddhavan Anshu Vacha. Srimuat api janaraha. Sa api mukta suman lukam prapnuat punna karmana. Bhalo kore shuno ma. Gitar kotha shravan korar pratham yogyota ki. Shraddhavan Anushocha Srinuvatapi Janaraha. Sanskrit e antastar uchcharon y ebong antastar majhamajhi hoy. সংস্কৃত যারা পড়েছেন অন্তস্ত ওয়াই অন্তস্তর মাঝামাঝি ইয়া য সংস্কৃতে হবে ইয়া শ্রদ্ধাবান অনুস্ব চ সিনুয়াত পিয়া নরহ সয়পি মুক্ত সুবান লুকাম প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। এট ওয়াজ দ্য কোয়ালিফিকেশন listening all power supreme being krishna speak kajasya almighty creator krishna advanced qualification dignity shraddha shraddhavan manushocho bhagobaner kotha shunte hobe kibhabe shraddhar shonge ebar ami jodi kotha boli tumio jodi kotha bolo tole ki shraddha thaklo bhagbater ashore 7 bochorer নিচে কোন বাচ্চাদেরকে আনতে নেই, এটা শ্রীমদ ভাগবত বলে দিয়েছে। 7 বছরের নিচে কোন বাচ্চা গীতা ভাগবত পাঠে আসবে না। কেন জানো? তার কারণ ভাগবত বলছেন 7 বছরের পূর্বে আমাদের কোন পাপ চিত্র গুপ্তের খাতায় লেখা হয় না। কারণ বাচ্চাকে বাচ্চা চিৎকার চেঁচামেচি করবে, তার অন্যের কথা শ্রবণে ব্যাঘাত হবে। আমার কথা বলার কারণে যদি কারো কথার শ্রবণে ব্যাঘাত হয় তার সমস্ত পাপ আমাকে বহন করতে হবে। কারণ কলিযুগে উদ্ধার হওয়ার সবচেয়ে উৎকৃষ্ট প্রক্রিয়া কেবল শ্রবণ, আর কোনো কিছু নেই। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করলেন, আহার গ্রহণ করলেন না, জল পান করলেন না। কারণ আহার গ্রহণ করলে, জল গ্রহণ করলে তাকে বাথরুম টয়লেটে যেতে হবে, প্রকৃতির ডাকে যেতে হবে। 6 দিন শ্রবণ করে রাত্রিবেলা সেই পরীক্ষিত সুখদেব গোস্বামী তাদের চরণে পতিত হয়ে বলছেন, আমি 6 দিন অভুক্ত অবস্থায় আছি গুরুদেব, আপনি অবগত আছেন? আপনি ভাববেন না যে আমি ক্লান্ত অনুভব করছি, আমার কথা শ্রবণে রুচি নেই, আপনি সেটা ভাববেন না। আপনি কৃপা করে কথা সংক্ষেপে করবেন না, আপনি সংক্ষেপ করবেন না। আমার হৃদয় উতলিয়া উঠেছে, আরো তৃষ্ণা যেন বেড়েই চলছে, আপনি কৃপা করে বিস্তারিত বলুন। 7 দিন 7 রাত কথা শ্রবণের পর বৈকুণ্ঠ থেকে পরীক্ষিতের জন্য রথ আসলো। তাহলে পরীক্ষিতের মতো শ্রবণ যদি আমরা করতে পারি, আমাদের জন্য ভগবান কান্ডারি হয়ে আসবেন। শ্রবণ খুবই গুরুত্বপূর্ণ, তুমি 2 ঘন্টাই শ্রবণ করো কিন্তু জড় জগতের সমস্ত কানেকশন বন্ধ করে দিতে হবে। এই মনটাকে কেবল রাখতে হবে ভগবানের কথার আসরে, কারণ মন যদি চঞ্চল থাকে ভজন হয় না বাবা। এই জন্য তো আসন করে বসার কথা বলছেন,
আসন করলে কি হয়? মনে স্থিরতা আসে। ঠাকুর ঘরে যখন বসবে আহ্নিক করতে, আপনাদের হয় কিনা জানি না, 5 মিনিট যখন চুপটা বুঝলে দেখবে জগতের যত কুচিন্তা এসে মাথায় গ্রাস করে ফেলেছে। ঠিক বলছি তো বাবা? আহ্নিক করতে যখন বসলে এই সারাদিন কি করলে, কি খেলে, কার সঙ্গে কি কথা বললে, সকল কিছু এসে গ্রাস করছে। কেন জানো? পুকুরের মাঝে জল পড়ে আছে স্বচ্ছ, নিচে কাদা। তুমি যখন ঢিল দেবে নিচ থেকে কাদাগুলো উঠে আসবে। তুমি যখন স্থির হয়ে বসবে ভজন দ্বারা যখন ঢিল দেবে ওই হৃদয়ের ময়লাগুলো উপরে উঠে আসবে, এটাই স্বাভাবিক। তারপর যখন আবার যখন স্থির হয়ে যাবে তখন দেখবে সমস্ত কাদা নিচে তলানিতে পড়ে গেছে। এই জন্য বসো, একটু আসন করে, সমস্ত মোবাইল বন্ধ 2 ঘন্টা সময়, সংসারের চিন্তা 2 ঘন্টা সময় বন্ধ করে দাও, ব্যবসার চিন্তা বন্ধ করে দাও। এখানে আসতো আমার মোবাইলেও বলছে আমি কিতাব পাঠে আছি, কিছু লাভ হবে না। 2 ঘন্টা সময় সকল কিছু বন্ধ, 24 ঘন্টার মাঝে পরিবারের জন্য সময় থাকে, ব্যবসার জন্য সময় থাকে, চাকরি বাকরি করছি তারও একটা রুটিন আছে, এতটা সময় চাকরি ক্ষেত্রে দেব, এমন কি কেউ আছি? এই 24 ঘন্টার মাঝে 2 ঘন্টা সময় ঠাকুর শুধু কেবল তোমার জন্য, আর কারো জন্য নয়। জপমালায় জপ করছি, আবার টিভিতে সিরিয়াল দেখছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হরিনাম করছি। ঠিক বলছি তো? কীর্তনের আসরে এসে অনেকে হরিনাম করে, এটা কিন্তু ঠিক নয়। তোমার হাতে যদি 2টা কলম দেয়া হয় তুমি কি ঠিকভাবে লিখতে পারবে? তোমার মন একটা, তুমি কয় দিকে ধাবিত করবে? যতটুকুই হরিনাম করো, কারোর সঙ্গে কথা না বলে করো, যতটুকুই শ্রবণ করো, কায় মন বাক্যে শ্রবণ করো। কায় মানে দেহ, মন মানে চিত্ত, বাক্য মানে কথা। এই 3 যদি এক না হয় ভজন হয় না। এই 3কে এক করে ভজন করতে হবে। এই জন্য 7 দিন 7 রাত্রি পরীক্ষিত কথা শ্রবণ করলেন, আহার গ্রহণ করলেন না, জল গ্রহণ করলেন না, এমনকি গুরুদেবের আহ্নিক মন্ত্র পর্যন্ত জপ করেন নাই পরীক্ষিত মহারাজ। 60,000 ঋষিবৃন্দ তার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করলেন, এই যে গুরুদেবের প্রদত্ত আহ্নিক মন্ত্র জপ করেন নাই, তাতে কি তার পাপ হয়েছিল? অফকোর্স নট। তার কারণ ভাগবতের কথা যখন শুরু হবে কেবল ভাগবতের কথাই শ্রবণ করতে হবে, কায় মনোবাক্যে আর কোন কার্য করা যাবে না। এমনকি ভগবানের কথা শুরুর পর তিলক চন্দন আগরবাতি জ্বালানো, মানুষকে ধূপ দীপ দেখানো, এগুলো করা যাবে না। এগুলো সব ভাগবত কথা শুরু হওয়ার পূর্বে সেরে নিতে হবে। আর কথা যখন শুরু হবে কেবলমাত্র কথাই শ্রবণ করতে হবে, তাহলেই দেখবে ওই কথা শ্রবণে চিত্ত মার্জন হয়ে গিয়েছে। চৈতন্য মহাপ্রভু কি বললেন? চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগিনী নির্বাপনম শ্রেয় কৈর বচনরিকা বিতরণম বিদ্যাবোধ জীবন আনন্দ বর্ধনম প্রতিপদমে পূর্ণয়মৃতাস্বাদন সর্বাত্মাস্নপন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। চেত দর্পণ মার্জনম, চেত মানে চিত্ত, চিত্ত মানে হৃদয়, দর্পণ মানে আয়না। আয়নায় সামনে যদি দাঁড়াও তোমার প্রতিচ্ছবি দেখা যায়, আয়নার মাঝে যদি ময়লা জমে কাপড় দ্বারা নেত্রে দ্বারা আয়নাকে পরিষ্কার করা যায়, এই হৃদয়ের মাঝে যে লক্ষ জন্মের ময়লা জমে আছে এটা কি দিয়ে পরিষ্কার করব? সাবান পাউডার সার্ফ এক্সেল উইল
টাকা ওয়াশিং পাউডার কিছু দিয়ে সম্ভব নয়। কি দিয়ে করবে? চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা অষ্টকমের দুই নং শ্লোকে বললেন, নাম্না অকারি বহুদা নিজ সর্ব শক্তি তত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশি তব কৃপা ভগবান মমনপি দুদৈবমি দুদৈবম ইহ অজমি ন অনুরাগ। ভগবান বললেন, তোমার এই চিত্ত যদি মার্জন করতে চাও কি দ্বারা করবে? হরি নাম দ্বারা, হরি কথা দ্বারা, কৃষ্ণ কথা দ্বারা। আমার সমস্ত শক্তি আমার নামের মাঝে আমার কথার মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছি। তার পিতা নিয়মিত স্মরণের কাল, তোমার কর্তব্য হচ্ছে নিয়মিত সেই কথাকে শ্রবণ করো, আর কোনো কাজ নেই। জপিতে জপিতে হবে প্রেম অঙ্কুর, শ্রবণ করতে করতে চিত্তের ময়লা একদিন দূর হয়ে যাবে, নির্মল হয়ে যাবে, হৃদয়ের মাঝে প্রেম জাগ্রত হবে। ওই নাম জপ করতে করতে যখন তোমার চেতনা শুদ্ধ হবে, ওই নাম তোমাকে হাত ধরে একদিন নামের কাছে নিয়ে যাবে। এই জন্য কায় মন বাক্যে শ্রবণ করতে হবে। 7 বছরের কোন বাচ্চা 7 বছরের পূর্বে তার ভাগবতী যোগ্যতার আসরে আসর প্রয়োজন নেই, যদি কেউ আসে অবশ্যই তাকে এমন ভাবে রাখতে হবে যেন কারো কথার শ্রবণে ব্যাঘাত না হয়। আমার মা আমাকে ছোট্টবেলায় কুলে করে কীর্তনে নিয়ে যেতেন, গীতা পাঠে নিয়ে যেতেন। আজকে এতদূর আসার পিছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার মা ছোট্টবেলা থেকে আমাকে সাধু সঙ্গে নিয়ে যেতেন, হরিকথার আসরে নিয়ে যেতেন। এই ভক্তি জগতে কিন্তু আমি একেবারে ছোটবেলা থেকে, আমার মা ছোটবেলাতে আমার হাতে তখনকার সময়ে 10 টাকার নোট দিয়ে বলছিলেন, যদি গীতার সারাংশটা মুখস্থ করে মাইকে বলতে পারো তোমাকে 10 টাকা দেব। টাকার লোভে যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে ভালোই হবে। সারাদিন জপলাম শিখলাম, তারপর হাতে মাইক্রোফোন নেওয়ার পরে থরথর করে কাঁপছে, ভাবু যে 10 টাকা দেব। এই যে স্প্রিট দেওয়া, এই যে ছোটবেলা থেকে অনুপ্রেরণা দেওয়া, একমাত্র সন্তান আমি আমার মা। আমার মা বলেন, তুমি যদি জগতের ছেলে হতে পারো তাহলে বুঝতে পারবো তোমাকে গর্বে রাখা আমার সার্থক হয়েছে। এইরকম এত আমি সারা বাংলায় ঘুরে কাউকে পাইনি। 4-5 ছেলে থাকলেও যদি বলি মা তোমার ছেলে কয়জন গো, আমার নয় ভগবানের 5 ছেলে, 1 ছেলেকে দিয়ে দাও ভগবানের সেবায় মন্দিরে, এটা কি করে সম্ভব? আমার ছোট ছেলে কানুকে ছাড়া তো আমি থাকতেই পারি না। মুখে মুখে শুধু বলি ভগবানের, মন থেকে বলি না। সংসার কার? আমার নয় ভগবানের, সব ভগবানের, কিন্তু মন থেকে কেউ বলি না। যদি ভগবানের সংসার বলতাম, ভগবানের সন্তান বলতাম, তাহলে তো এই মনুষ্য জীবন সার্থক হয়ে যেত। এই জন্য মনে রাখবেন, 7 বছর বয়স পর্যন্ত কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। ধর্মরাজ জমের দুইটা চর, একটা চিত্রগুপ্ত আরেকটা বিচিত্রগুপ্ত, একজন ভালো কিছু লিখেন আরেকজন মন্দ কিছু লিখেন। বয়স যখন 7 পেরিয়ে 8 হয় তখনই কাউন্ট হওয়া শুরু হয়ে যায়। এই সিসি ক্যামেরার মাধ্যমে এরকম সমস্ত কিছু উপরে রেকর্ড হচ্ছে যে কেউ নাই একটা খারাপ কার্য করে নেই, কেউ দেখে না, এটা কিন্তু ঠিক নয়, উপর থেকে সব রেকর্ড হচ্ছে। ধর্মরাজ জমের একজনকে দায়িত্ব দিলেন, চিত্রগুপ্তকে তুমি এগুলো লেখো, বিচিত্রগুপ্তকে দায়িত্ব দিলেন তুমি এগুলো লেখো। বয়স যখন 8 হয়ে যাবে সকল কিছু হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। 8 বছর বয়স হয়ে গেলেই কণ্ঠে তুলসীর মালাটা পরিয়ে দেওয়ার কথা বলছেন আচার্য গণ, একাদশী ব্রত শুরু করার কথা বলছেন 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত। 8 বছর বয়স হয়ে গেলেই তত্ত্বদ্রষ্টা সৎগুরুদেবের চরণাশ্রিত পরিয়ে দেওয়ার কথা শাস্ত্র বলছেন, এবং সেখান থেকেই ভজন শুরু করতে হবে। ম্যাক্সিমাম আমাদের সমাজের মানুষদের মাঝে একটা ধারণা আছে,
কৃষ্ণ ভজন করার এখন আমাদের সময় হয় নাই। সময় কখন? একটু বয়স হোক তারপর ভগবানকে ডাকব। সরকারি চাকরিজীবী যারা তারা মনে করেন একটু চাকরি থেকে অবসর নিয়ে নেই তারপর ভগবানকে ডাকব। সরকারি চাকরিজীবী যারা 59 বছর বয়সে অবসর নেন তখন তারা মনে করেন অবসর নিয়ে ভগবানকে ভজন করব ডাকব। সরকারি চাকরিজীবী যারা অনেক মায়েরা মনে করেন ছেলেটাকে বিয়ে করিয়ে বৌমার হাতে চাবি দিয়ে সংসারের তারপর ধর্ম প্রতিপালন করব। কিন্তু একবারই কি কখনো ভেবে দেখেছেন সরকার আপনাকে 59 বছর বয়সে চাকরি থেকে অবসর দিয়ে দিল? কারণ কি? আপনার পক্ষে আর চাকরি করা সম্ভব নয়, আপনার অবসরে যাওয়া দরকার। আপনার অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় গুলো আর আগের মতো পরিশ্রম করতে সমর্থ না, তাই আপনাকে অবসর দিয়ে দিয়েছে। বসে বসে কয়েক টাকা ভাতা দিচ্ছে, বসে বসে খাও, এতদিন পরিশ্রম করেছ। যে বয়সে সরকার চাকরি থেকে তোমার অবসর দিল তোমার পক্ষে কাজ করা সম্ভব নয় বলে, ওই বয়সটায় তোমারকে দেখাশোনা করার জন্য আরো এক দুজন লোকের দরকার। আর আমরা এই বয়সটা ভগবানকে ভজন করার জন্য রেখে দিই। বাবা, যে বয়সে আমি আমার দেহটাকেই সাপোর্ট করতে পারি না বৃদ্ধ বয়সে, এই বয়সে ভগবানকে কি করে ডাকবো? হ্যাঁ, ভেবে দেখুন। বৌমার হাতে সংসারের চাবি দিয়ে মায়েরা মনে করেন আরে তুই যেভাবে পারিস সংসার সামলা, আমার পক্ষে সংসারে কোন সম্ভব নয় পরিচালনা করা। ছেলেকে বলে আমার কাছে এনে টাকা রাখিস না তো, ওই রাখি মনে থাকে না? যে বয়সে তুমি সংসার বউয়ের হাতে দিলে তোমার কিছু মনে থাকে না, স্মরণ শক্তি কমে যাচ্ছে, আগের মতো খেতে পারো না, একটু ভালো মন্দ খেলে হজম হয় না, দাঁত পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, লাঠি ছাড়া হাঁটতে পারো না। আর এই বয়সটা আমরা ভগবানকে ভজন করার জন্য রেখে দিই, ভেবে দেখো। এই জন্য বলছেন দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ্যইলে লইতে পারবে না। ভজন করার সময় যৌবন সময় ইট ইজ এক্সপেন্সিভ ট্রাভেল টাইম প্রায়দা অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ হেয়ার হার্ট জাস্ট ডিগনিটি দ্যাট বিকেট অমনিপটেন্ট মেকার কৃষ্ণ এনি ওয়ান ইয়ার হার্ট জাস্ট ডিগনিটি কাট দা মাউন্টেন টু টাইম and you are actually ignorance at this is life is most high time prayer all power supreme krishna এই সময়টা ভগবানকে ভজন করার উৎকৃষ্ট সময়। শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আশেবানা আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তার আসে। কখন জানি মরে যাব, একটু ভগবানকে ডাকি। এই জন্য মা ভজন করার সময় কখন? ভাগবত বলছেন কৌমার কাল হচ্ছে ভজন করার সময়। প্রহ্লাদ মহারাজ কত বছর থেকে শুরু করলেন? 8 বছর বয়স হয়ে গেলেই ভজন শুরু করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রত্যেক অভিভাবকের দায়িত্ব পারমার্থিক শিক্ষা দেওয়া সন্তানকে। একদিকে স্কুল কলেজের পড়াশোনাও চলবে, পাশাপাশি ধর্মীয় পড়াশোনাও চলবে। ম্যাক্সিমাম মানুষদের একটা কুসংস্কার রয়েছে, একটা ধারণা রয়েছে, একটা কুচেতনা রয়েছে তাদের, যে ধর্ম পালন করলে মনে হয় পড়াশোনা ভালো হয় না, রেজাল্ট মনে হয় ভালো হয় না। এটা একদম ঠিক নয়। ধর্ম যারা প্রতিপালন করে মনে হয় ওদের পারিবারিক স্ট্যাটাস ভালো না, ওরা হয়তো খেতে পারে না, একটা করে তো চলতে হবে। Your idea is actually wrong. Changing your ideas. এটা একদম ঠিক নয়। এটা আমার অহংকারের কথা নয়, আমার অনুপ্রেরণার কথা বলছি সবার নিকটে। সারা বাংলাদেশে আমি ক্লাস 5 এ থাকতে ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক পুরস্কার পেয়েছি 2003 সালে। সারা বাংলায় ট্যালেন্টের মাঝে ফার্স্ট হয়ে ক্লাস 5 এ বৃদ্ধি পেয়েছি, 1 নম্বর হয়েছি সারা বাংলায় ক্লাস 5 এ। ক্লাস 8 এ বৃদ্ধিতে প্রথম হয়েছি।
2009 এসএসসি কমপ্লিট ইন্টার 2011 তে তারপর ফার্স্ট ক্লাসে বাংলা সাহিত্যের উপরে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি কই আমাদের রেজাল্ট তো খারাপ না ম্যাক্সিমাম মানুষের মাঝে একটা ধারণা কাজ করে যে ধর্ম প্রতিপালন করলে মনে হয় রেজাল্ট ভালো হয় না ইনস্টিটিউশন এডুকেশন এন্ড রিলিজিয়াস এডুকেশন পারমানেন্ট পার্সন লাইফ ডিস্টেন্স টু ট্রাভেলস দ্যাট ইজ অনলি ইউনিভার্সাল টু দ্যাট স্কোপিক ইনস্টিটিউশন এডুকেশন এন্ড রিলিজিয়াস এডুকেশন লাইফ ডিস্টেন্স টু ট্রাভেলস দ্যাট ইজ অনলি ইউনিভার্সাল টু এক্সট্রিম টপিকস দ্যাট ইনস্টিটিউশন এডুকেশন এন্ড রিলিজিয়াস এডুকেশন একটা কি বাদ দিয়ে আরেকটা কখনো কল্পনা করা যায় না প্রাতিষ্ঠানিক শিক্ষা পারমার্থিক শিক্ষা একই সূত্রে বাঁধা আপনার জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে যদি পারমার্থিক শিক্ষার সমন্বয় না হয় আপনি আমি কখনো প্রকৃত মানুষ হতে পারবো না এই মনুষ্য জীবন লাভ করলে শাস্ত্র তাকে মানুষ বলে না কুকুরের বাচ্চাটা জন্মের পর কুকুর ছাগলের বাচ্চা জন্মের পর ছাগল গরুর বাচ্চাটা স্বভাবতই গরু কিন্তু মানুষের বাচ্চাটা মানুষ না না বাবা মানুষ তাকে হতে হয় মনুসংহিতা বলছেন মানুষ হতে গেলে পাঁচটা যোগ্যতা প্রয়োজন ছোটবেলা বাড়িতে যখন গুরুজন আসতেন মা বলতেন একটু প্রণাম করত প্রণাম করার পর মা বলতেন আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয় আমি একদিন বললাম এটা কি তাকে মা এটা কি তা আশীর্বাদ সাও মা মানুষের তো আবার মানুষ কি তাও তো মা হয়তো এটা বুঝতে না মানুষ হন দেয় জীবনের প্রকৃত শিক্ষা একদম সত্য কথা বলেছিলেন এখন বুঝি মানুষ হওয়াটাই জীবের প্রকৃত উদ্দেশ্য আমরা মানুষ না হয়ে ভক্ত হয়ে গেছি মানুষ না হয়ে ধুতি পরে ফেলি তিলক কেটে ফেলি মানুষ হওয়াটা জীবনের সর্বোত্তম শিক্ষা আজকে মানবিক চেতনা একেবারে লুপ্ত হয়ে গেছে ৬ বছরের বাচ্চা থেকে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত এই রঙ্গগড়া বঙ্গদেশে নিরাপদ নয় ধর্ষিত হচ্ছে আমরা মানুষ যদি হতাম আজকে ধর্মের নামে এত কেন লড়াই ধর্মের নামে কেন কেন এত অনুভূতির নামে উপাসনালয়ে আগুন দেওয়া মারামারি হানাহানি করা মন্দির ভাঙ্গন করা আমরা তো মানুষ নই প্রতিটা ধর্মই শান্তির কথা বলে প্রত্যেকটা ধর্মই মানবিক হওয়ার কথা বলে মনুষ্যত্ব বুধির কথা বলে প্রত্যেকটা ধর্মই সেই চেতনার কথা বলে যে চেতনা হৃদয় মাঝে লালন হলে একটা মানুষ খাঁটি সোনায় পরিণত হয়ে যায় মোরালিটি ক্যান জাম্প টাইম টু টাইম নৈতিকতা স্কলিত হয়ে যাচ্ছে আজ থেকে ৯ মাস আগের নিউজ এই নোয়াখালীর বেগমগঞ্জে দেখবেন মায়ের বয়সী এক মহিলাকে আমার বয়সী ছেলেরা নগ্ন করলো কোথায় আছে মানবতা কোথায় আছে এই মনুষ্যত্ববোধ কোথায় আছে আমি মানুষ মানুষ হওয়াটাই তো গীতার শিক্ষা আমি মানুষ হও মানুষ যদি আমি না হই আমি একটা অসুর হয়ে যাব অসুর মানে এই মোটা চেহারা সিং হবে বিকৃত চেহারা হবে তা নয় মানুষের মাঝে অসুর রয়েছে শ্রীমৎ ভগবত গীতা দৈবাসুর সম্পদ বিভাগ যুক্তা পড়বেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বুঝি বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর মানুষের মাঝেই দৈব গুণ রয়েছে মানুষের মাঝেই আসুরিক গুণ রয়েছে আর অসুর সম্পন্ন গুণ নিয়ে যারা জন্মগ্রহণ করে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে ভগবান বলছেন নমাম দুষ্কৃতি নমুরা প্রপদন্তে নরা নমা মায়রা অপবিত জ্ঞানা আসুরম ভাবমাশ্বরিতম চার প্রকার ব্যক্তি কখনো ভগবত কৃপা লাভ করতে পারে না তন্মধ্যে এক প্রকার ব্যক্তি হচ্ছে অসুর মনোভাব সম্পন্ন যারা আসুরিক ভাব যাদের মাঝে আছে মানুষ হতে গেলে প্রথম যোগ্যতা কি হুশ যার নাই সে কখনো মানুষ নয় হুশটা কি মনুষ্যত্ববোধ কোন পশু পাখি কীট পতঙ্গে তাদেরকে বিবেক দেন নাই ভগবান বিবেক দিয়েছেন আমাদেরকে এই জন্যই তো যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম মৃদেহ আদম সুলভম সুদুর্লভম সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ ডারউইন মুসলমানরাও বলেন আশরাফুল মাখলুকা
জগতের শ্রেষ্ঠ জীব যাকে মানুষ বলা হয়, এই মানুষ জগতের শ্রেষ্ঠ জীব, তার মাঝে হুঁশ জ্ঞান দিয়েছেন ভগবান।